তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন। তো আজকের ভিডিওটি যারা পিসি ইউজ করেন তাদের জন্য। তো আজকের ভিডিওতে যে সমস্যাটি হয়, প্রায় পিসি ইউজারদের এই সমস্যাটি হয়ে থাকে। তো আপনারা পিসি ইউজ করলে অবশ্যই অনেকে দেখেছেন, ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করলে পারেই সেটা অটোমেটিক মাইক্রোসফট এজে ট্রান্সফার করে দেয়। দেখবেন ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করলাম এবং সেটা মাইক্রোসফট এজে ট্রান্সফার করে দিয়েছে। তো এই সমস্যাটির সমাধান আজকে আমাদের ভিডিওতে পেয়ে যাবেন। এটা খুব একটা বড় সমস্যা না এবং এই সমস্যা খুব সহজেই ঠিক করা যায়। তো আমরা সর্বপ্রথমে মাইক্রোসফট এজে ওপেন করে নেব এবং সেখান থেকে চলে যাব সেটিংসে। তো চলুন মাইক্রোসফট এজ ওপেন করে নিচ্ছি। এবং এখান থেকে যে থ্রি ডট অপশানটা দেখতে পাচ্ছেন, সেই থ্রি ডটে গিয়ে আমরা চলে যাব সেটিংসে। চলে যাচ্ছি থ্রি ডটে এবং সেখান থেকে যে সেটিংসটি রয়েছে নিচে দেখতে পাচ্ছেন, সেই সেটিংসে আমরা চলে যাচ্ছি। এবার সেটিংসে যাওয়ার পরে এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন ডিফল্ট ব্রাউজার, সেই ডিফল্ট ব্রাউজারে আমরা চলে যাব। ডিফল্ট ব্রাউজারে যাওয়ার পরে এখানে লেট ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন সাইট ইন মাইক্রোসফট এজ যে অপশানটি রয়েছে সেখানে অলওয়েজ করা রয়েছে, সেটাকে করে নেব নেভারে। এটা নেভার করে নিচ্ছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপরে আমরা ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করব, সেখানে দেখবেন আর মাইক্রোসফট এজে ট্রান্সফার করবে না। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।